সর্বপ্রথম কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য 144 ধারা জারি করেছিল আবু জাহেল উব্বা এবং শাইবা এই জমিনে ইসলামের আলোকে বন্ধ করার জন্য নিভিয়ে দেওয়ার জন্য ওরা যুগ যুগ ধরে আলেমদেরকে হত্যা করেছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারে রেখেছে তার এই দুইটা হাত কি পিছনে নিয়ে এমন টাইট করে বেঁধেছিল জীবনের শেষ লগ্নে এসে তার দুইটা হাতের জয়েন্ট তার শরীর থেকে ডিসকানেক্ট হয়ে যায় যারা আল্লাহর দ্বীনের কথা বলতে এসে ফাঁসি রশিতে যখন চলে যায় তখন তারা হাসি মুখে ফাঁসি রশিকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বসুন্ধরাকে আবাদ করার জন্য মালিকের গোলামি করার জন্য আল্লাহ একটা সিস্টেম একটা পদ্ধতি দিয়া দিলেন যেটা হলো সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ পদ্ধতি এর নাম হলো ইসলাম এর নাম কি ইসলাম ইসলামের চাইতে এত শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা জীবন ধারণের পদ্ধতি আর পৃথিবীতে একটাও আছে এজন্য আল্লাহ পাক বললেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আমার ভাইয়েরা যুগ যুগ ধরে যত নবী আর যত রাসূল এসেছিলেন সব নবী এবং রাসূলগণের মূল দায়িত্ব ছিল এই পৃথিবীর বুকে জমিনের বুকে ইসলামের পতাকাকে উড্ডীন করা দ্বীনকে প্রচার করা দ্বীনের প্রচার এবং প্রসার করা দ্বীনকে বিজয় করে দেওয়া সব নবীকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন সব নবীরা দ্বীনের প্রচার করেছেন কিন্তু এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন যারাই এই দ্বীনকে গ্রহণ করেছে যুগে যুগে তাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয়েছে নাকি হয়নি এর কারণ কি এর কারণ হলো এই জমিন থেকে তারা ইসলামের বিজয়ীর পতাকাকেই জমিনের সাথে তারা মিশিয়ে দিতে চেয়েছে এই জমিনে ইসলামের আওয়াজকে বুলন্দ করার ক্ষেত্রে তারা বাধা প্রদান করেছে তার ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও জমিন থেকে বিদায়ী করে দেওয়ার অসংখ্য পরিকল্পনা ষড়যন্ত্র ওরা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আমি যেই দ্বীন দিলাম যে ইসলাম দিলাম এই ইসলাম কি যারা ধ্বংস করতে চেয়েছে ইসলামের আলোকে যারা নিভাতে চেয়েছিল ওদের উদ্দেশ্যটা হলো এই রকম ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা চায় ওদের মুখের ফু দিয়া এরা দ্বীনের আলোকে আল্লাহর ইসলামকে নবীর আনিত ইসলামকে ইসলামের আলোকে নিভিয়ে দিতে জোরে বলেন নাউযু বিল্লাহ ওরা মনে করেছে ইসলাম এমন একটি লাইটের নাম এমন একটি বাল্বের নাম এমন একটি চেরাগের নাম আমরা খোদাদ্রোহীরা সবাই মিলে ফু দিমো আর লাইটটা নিভে যাবে এই যে এখানে টিউব লাইটটা জ্বলছে আপনারা আসেন তো এখানে সবাই দাঁড়ায় একটা ফু দেন নিভবে এটা জোরে বলেন নিভবে না এটার সুইচ কিন্তু আমার এই পাশে আমি টিপ দিলেই নিভবে অনুরূপ ভাবে ইসলামে এরকম একটা লাইটের নাম এই লাইটকে জ্বালাবার এবং নিভাবার সুইচ পৃথিবীর কোন নবী রাসূলের হাতেও আল্লাহ পাক দেন নাই কোন আলেম ওলামা কোন পীর বুজুর্গ কোন মাশায়েখের হাতেও দেন নাই থাকতো কোন দুনিয়ার খাপের মুশরিকের হাতে থাকবে এই ইসলামের আলো জ্বলবে নাকি নিভবে এই সুইস এই ক্ষমতা চিল্লায় বলেন কার হাতে এই জন্য বিশ্ব নন্দিত কবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন
ستیزہ کا رہا ہے آجل سے قائم روز ستیزہ کا رہا ہے آجل سے دائم روز چراغ مصطفیٰ بھی سے شرار بھلا بھی আবহমান কাল থেকে যুগ যুগ ধরে আবু জাহেলের প্রেতাত্মারা এই পৃথিবীর বুকে ইসলামের আলোকে নিবাবার অপচেষ্টা করেছিল জনগণ ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রাচ্য থেকে প্রতিচ্ছ দিক থেকে দিগন্ত পাহাড় পর্বত নদী নালা খাল বিল সর্বত্রই আল্লাহ পাক তার দ্বীনের আলোকে জ্বালিয়ে দিয়েছেন প্রশ্ন হচ্ছে এরা আল্লাহর দ্বীনের আলোকে নিবাবার জন্য কি রকম ষড়যন্ত্র করেছে আমি আমার চিন্তা চেতনায় তাদের ষড়যন্ত্রগুলিকে এইভাবেই নিরূপণ করেছি এই জমিন থেকে আবু জাহেল থেকে যুগ যুগ ধরেই যারা আল্লাহর দ্বীনের আলোকে নিবাতে চেয়েছে এই জন্য তারা অনেকগুলি চেষ্টা করেছিল যেমন এক নাম্বার চেষ্টা হচ্ছে যে ময়দানে কোরআনের কথা হয় ওই ময়দানে আবু জাহেল থেকে শুরু করে ১৪৪ ধারা জারি করেছে জনগণ ঠিক কি না যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনের কথা হয় যেখানে কোরআনের বক্তব্য দেওয়া হয় যেখানে কোরআনের দাস দেওয়া হয় যেখানে কোরআনের তালিম দেওয়া হয় যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় আবু জাহেল থেকে শুরু করে এই পর্যন্ত ওই সব মাহফিলে ওই সব মজলিসে ১৪৪ ধারা ওরা জারি করত বলবেন হুজুর এটা কেমন জানি আপনি একটা ইঙ্গিত দিলেন না আমি কোরআনের বাহিরে কথা বলবো না সর্বপ্রথম কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ১৪৪ ধারা জারি করেছিল আবু জাহেল উব্বা এবং শাইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরেই ওই ১৪৪ ধারার যে অবস্থানটা যে পরিবেশটা ছিল ওইটাই ভাবে আল্লাহ তুলে ধরলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করেন কোরআনে দাওয়াত দেন কোরআন বুঝান ও ছেলেরা ও আমার দলের কর্মীরা চতুর পার্শ্বে গিয়ে হট্টগোল গন্ডগোল কর যাতে করে মুহাম্মদের কণ্ঠের কোরআনের আওয়াজ মানুষের কর্ণকুহুরে প্রবেশ না করে লা তাসমাউ জান যাতে করে ওরা শুনতে না পারে তাহলে ১৪৪ ধারা কি আজকেই নতুন নাকি ১৫০০ বছর আগেও ছিল এক নম্বরে তারা এই চেষ্টা করেছে মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য দুই নম্বর চেষ্টা হচ্ছে কোরআন তালিবের মাদ্রাসাগুলি তারা বন্ধ করে দিত নবীজি সাহাবাই কেরাম তারা যেখানে কোরআনের শিক্ষার আসর বসাতো ওখানে গিয়ে আবু জাহেলের মুরিদের হাজির হতো সেখানে কোরআনের মাদ্রাসাগুলি তারা খুঁটিনাটি ছুতানাতা দিয়ে বিভিন্নভাবে তারা বন্ধ করে দিত তিন নম্বরে তারা আলেমদেরকে যেসব আলেমরা সমাজে যুবকদের চরিত্র পরিবর্তনের জন্য একটি সমাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাস হাইজাক রাহাজানি নারী নির্যাতন জেনা ব্যবচার সুদ ঘুষ বন্ধ করার জন্য আলেমরা মানুষকে সুপদেশ দেয় যুবকদের চরিত্রকে ভালো বানাবার জন্য প্রতিনিয়ত তাদেরকে উপদেশ দেয় কোরআন দিয়ে হাদিস দিয়ে ওইসব সহজ সরল আলেমগুলিকে যুগ যুগ ধরে জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখে চার নম্বরে এই জমিনে ইসলামের আলোকে বন্ধ করার জন্য নিভিয়ে দেওয়ার জন্য ওরা যুগ যুগ ধরে আলেমদেরকে হত্যা করেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খলিফা মানসুর তাকে দায়িত্ব দিলেন আপনি কাজীগিরি দায়িত্ব নেবেন কিন্তু ইমাম আবু হানিফা তিনি চিন্তা করলেন তোমার অধীনে যদি আমি প্রধান বিচারক হই
তাহলে আমার ইচ্ছা মতে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহর ফয়সালা মতেই আমি বিচার করতে পারবো না তাই তোমার মতন জালিম সরকারের বিচারক আমি হতে পারবো না এইজন্য ইমাম আযম আবু হানিফাকে দিনের পর দিন কারাগারে রেখেছে সর্বশেষ ইমাম আবু হানিফাকে বিষ পানে তাকে হত্যা করেছে আমার ভাইয়েরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারে রেখেছে তার এই দুইটা হাত কি পিছনে নিয়ে এমন টাইট করে বেঁধেছিল জীবনের শেষ লগ্নে এসে তার দুইটা হাতের জয়েন্ট তার শরীর থেকে ডিসকানেক্ট হয়ে যায় এরপরে ব্রিটিশের যুদ্ধ চলাকালে জাফর খানের শরীফ তিনি যখন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই জাফর থানোশ্বরীকে যখন কারাগারে নিল তারপর তাকে চিরতরে কারাগারে বন্দী করার জন্য যখন নিয়ে যাচ্ছিল হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে সবাই দেখছে তাকে হাতকড়া পরিয়ে ডান্ডাক বেড়ি পরাইয়া নিয়ে যাচ্ছে কিছু দূর পর গেল যখন জাফর থানোশ্বরী তিনি দেখতে পেলেন একটা মহিলা বোরকা গায়ে দিয়া আর দুইটা তিনটা এতিম বাচ্চাকে হাতে করে মেয়েকে হাতে করে দাঁড়িয়ে আছে তিনি দেখলেন ওই বোরকা পরিহিতা মহিলা আর ওই বাচ্চাগুলি একজন তার স্ত্রী বাচ্চাগুলি তার সন্তান তিনি সেনাবাহিনীদেরকে বলেন একটু দাঁড়াও আমার স্ত্রীকে দেখা যায় আমি তার থেকে বিদায় নেই স্ত্রী প্রশ্ন করেছিল আপনি আমাকে আপনার সন্তানদেরকে কি বলে যাচ্ছেন জাফর থানেশ্বরী বলেছেন আমি তোমাকে আর আমার সন্তানদেরকে আল্লাহর জিম্মায় রেখে যাচ্ছি যেমন বলেছিলেন হযরত ইব্রাহিম হাজরাকে ইসমাইলকে রেখে মরুভূমিতে রেখে আল্লাহ নির্দেশ ক্রমে তিনি যখন সামনে চললেন পেছন দিক থেকে হাজরা বলছেন ও আল্লাহর খলিল আমাদেরকে কোথায় রেখে যাচ্ছে খলিল মুখ ঘুরাইয়ে স্ত্রীর দিকে তাকায় না কলিজা ভেঙ্গে জুড়ে যাচ্ছি দুই চোখারে কুঠা দিয়া পানি গুলি দর করে পড়ে ইব্রাহিম খলিলকে যখন হাজরা একবার দুইবার তিনবার প্রশ্ন করেছে তৃতীয়বার বুদ্ধিমতী নবীর স্ত্রী হাজরা বলছেন ওগো আল্লাহর খলিল আল্লাহ পাক কি আপনাকে অর্ডার করেছেন নাকি আমাদেরকে মরুভূমিতে রেখে যাওয়ার জন্য হযরত ইব্রাহিম খলিল পেছনের দিকে তাকালেন না সামনের দিকে হাঁটেন আর মাথাটা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া বলেন হ্যাঁ আল্লাহ পাক হুকুম করেছেন আমি তোমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে যাচ্ছি এই জন্য মনে রাখবেন যারা আল্লাহর দিনের কথা বলতে এসে ফাঁসি রশিতে যখন চলে যায় তখন তারা হাসি মুখে ফাঁসি রশিকে গ্রহণ করে কারণ তাদের বিবি বাল বাচ্চার জন্য পরিবারের জন্য তাদের কোনো হৃদয় চিন্তা থাকে না ওরা বুঝে আমি যাবার পরেই সর্বশ্রেষ্ঠ ওলির নাম অভিভাবকের নাম হচ্ছেন আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور যারা ঈমান আনে ঈমানদারদের অভিভাবক হয়ে যান আল্লাহ আর আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলিকে ঈমানদারদেরকে সকল দুঃখ কষ্ট সব প্রকারের অন্ধকার থেকে বের করে শান্তির দিকে আর আলোর দিকে এনে দেওয়ার দায়িত্ব চিল্লায় এখন কার আল্লাহর দায়িত্ব এজন্য যুগে যুগে আলেমদেরকে হত্যা করা হয়েছে যাতে করে আলেমদের মাধ্যমে জমিনে দ্বীনের আলো প্রস্ফুটিত না হয় প্রজ্বলিত না হয় এভাবে তারা দ্বীনের আলোকে নিভাতে চাইছে পাঁচ নম্বরে কোরআন এবং হাদিস যেই ঘরে থাকে সাহাবায়ে কেরামের যে জীবনী যেই ঘরে থাকে ইসলামী সাহিত্য যেই ঘরে থাকে ওই ঘরের মধ্যেই ওই নাস্তিকেরা মুরতাদেরা শুধু ওই কোরআন এবং হাদিস আর তাফসীরের মধ্যে শুধু জঙ্গির গন্ধ পায় এরা বলে এগুলি সব জঙ্গি কিতাব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তোমাকে দাঁড় করাবেন তখন তোমার দেহ থেকে জঙ্গির গন্ধ বের হবে চিল্লে বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা যা করো যা বলো সব লেখা হয় কোন জায়গায় সিনের মধ্যে লেখা হয় নাকি হয় না
كراما كاتبين يعلمون ما تفعلون دوی جان شمان تو لکھوک جا کرو جا بولو شب لکھتے شدران امی جنہا بولتے چھلا یریدون لیتفیو نور اللہ بی افواہیم اے زمین اللہ دین علوکنی بھابار جنو امی کوئی کی نستیق مرتا در کافر در پروتشتر کو تھا بولام اگلو ٹھیک نکی بیٹھی امر بھائیرا شدران امرا ای ایکو بینش شتاب دیر دھار پرانتیش داڑی دیکھلام دیر ہزار بسل کو جن تو جارا اسلام نامک آلو باتی چراغ ای پردیب کے نباتے چے چے او در مدد اورائی ایتوٹائی نبے گسے تا در نام تکن لوار مطا لوگ اس کے پردیبی تنائی جرگن ٹھیک کی نا کیونکہ شنو چھن کنو شنطر نام رکھا ابو جاہل شن چھن کنو شنطر نام قرآن آچے فیراؤن مسلمان کنو شنطر تار شنطر نام رکھے چھے فیراؤن کیوں رکھے چھے نمرود ادھر نام پت جانتو دیہا شر پاتا دیکھے بسے گرسے کینتو اللہ دوا اسلام ایکھنو آچھے بلا جوم القیامہ قیامت پت جانتو حق بھی اسلام ایر آلو کے ریباتے پہربانا شمببنا جارا اگلی بریتھا ٹیشتہ کرو تمرا برانچو نیجے رکو پالے نیجے پتھر دیے ٹھوکا